নমস্কার, আজ আপনাদেরকে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প বেহায়া। তিথি চলছে আঁধারের, চাঁদের আলোর দাক্ষিণ্য নেই। আকাশ থেকে এসে পড়া কোটি কোটি যোজন দূরবর্তী নক্ষত্রদের আলোটুকুই ভরসা করে দাওয়ার ধারে ভাত খেতে বসেছে অটল ঘোষ। অনর্থক কেরোসিন খরচা করে লম্প জেলে খেতে বসার বিলাসিতার বিশেষ বিরোধী অটল। মানদা একটু খুঁতখুত করে বলে, আদায়ের মধ্যে মুখে গেরাস তোলা, পোকামাকড় কিছু ঢুকে গেলে? অটল বলে, পোকামাকড়ই বা ঢুকতে যাবে কেন? ভাত বেড়েছিস তো তুই, তোর তো আর আমার মতো চোখকে ছানি পড়ে নাই। তারপর আবার বুঝ দিতে বলে, দু চারটে দিন পরেই তো আবার জ্যোৎস্না দিন আসবে গো। তিন পুরুষের ভারী কাঁঠাল কাঠের পিঁড়িখানা আর টানতে পারে না বলে একখানা খুরশি পিঁড়ির উপর হাঁটু উঁচু করে উবু হয়ে বসেছে অটল। এইভাবেই বসে। অথচ অটলের ঠাকুরদা অর্জুন ঘোষ 80 বছর বয়স অবধি ওই পিঁড়িটায় বসে ভাত খেয়ে গেছে, আর খেয়ে উঠে চলে যাওয়ার আগে সকরি হাত মুঠিয়ে বাঁ হাতে পিঁড়িখানাকে তুলে নিয়ে রান্নাঘরের দেয়ালে ঠেসিয়ে রেখে তবে ঘাটে নেমেছে আঁচাতে। ঠাকুরদার সেই ভঙ্গিটা যেন চোখ বুঝলেই দেখতে পায় অটল। কাঁঠাল কাঠের পিঁড়িখানার মতোই চওড়া মজবুত, আর তেল তেল পিঠখানার রংটাও ছিল তেমনি। অটলের দেহে সে ঐতিহ্যের ছিটে ফোঁটাও নেই। ঠাকুরদার বয়স পেতে অটলের এখনো 120 বছর বাকি, তবু এখনই চোখে সর পড়েছে, কানে তালা পড়ে আসছে, হাঁটু উঁচু করে ভিন্ন বাবু গেড়ে বসতে পারে না। এ অবস্থা ঘটেছে অটলের অবশ্য কালের গুণে আর ভাগ্যের দোষে, নইলে কাঠামোখানায় এখনো বংশের ধারার ছাপ মেলে। তবে হার সার এই যা, বাপ ঠাকুরদা দুধ দই ঘি মাখনের ব্যবসা করে গেছে বটে, তবে নিজেদের জন্যও তার থেকে কিছুটা বরাদ্দ রেখেছে। ঠাকুরদা সেই বড় একটা জামবাটি ভর্তি দুহাতে মুখে তুলে খাওয়ার দৃশ্যটাও এখনো চোখে ভাসে। বাপের দৈনন্দিনের ছবিটার থেকে ঠাকুরদারটাই বেশি স্পষ্ট, কারণ ঠাকুরদার সময়ে অটলের শৈশব বাল্য, প্রতিক্ষণ ঠাকুরদার সঙ্গে সঙ্গে। বাপের আমলে নিজেও ব্যবসায় জুতে গেছে, সর্বদা অত দেখার সুযোগ হতো না। তারপর তো ক্রমশই কালের বদল ঘটেছে। কালের গুণে গরুতে দুধ ছাড়ে না, পুকুরে মাছ বাড়ে না, গাছের ফলে পূর্বের স্বাদ মেলে না, গরুর খাদ্যের দর আকাশ ছোঁয়ার চেষ্টা চালিয়ে চলেছে, গরু চরবার মাঠগুলোয় কলকারখানার ইমারত বসেছে, গোয়াল ক্রমেই হালকা হতে বসেছিল, তবু ব্যবসাটা তো একেবারে লাটে উঠে যায়নি, এখন গেছে ভাগ্যের দোষে। এখন শূন্য গোশালাটা অটলের হাত বদল হয়ে সাত্তকীবাবুর পোল্ট্রি হয়েছে, খুব রমরমা, ঝুড়ি ঝুড়ি ডিম চালান যায় রানাঘাট লোকাল ধরতে। গোশালাটা যেদিন বেচে দিতে হয়েছিল সেদিন অটল উঠোনে পড়ে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল, সাত পুরুষের জাত ব্যবসার লক্ষ্মীর স্থান মুরগি চড়াতে দিয়েলাম খোকার মা। মানদা মন শক্ত করে বলেছিল, আবার হবে, সব শান্ত হয়ে নড়তেছ, বেফল যাবে, ধর্ম নাই, তগমান নাই, লোকে চক্রান্তই বড় হবে। কিন্তু ক্রমশই যেন বিশ্বাসের মূল শিথিল হয়ে আসছে মানদা। ধর্ম আছে, ভগবান আছে, এমন প্রমাণ পাওয়া যাচ্ছে না। এই কিছুদিন আগেও মানদা অটলের ভাতের পাতে এক হাতা দুধ জোর করে ঢেলে দিয়েছে,
বলেছে, আপিং খাওয়া শরীর, এক ছিটেখানি দুধ পেটে না পড়লে টেঁকবে কি সে? কিন্তু এখন আর সেটুকুও জোটে না। ঝরতি পড়তি যে দুটো গরু গোশালা ছেড়ে বাঁশবাড়ির উঠোনের চালার তলায় আশ্রয় পেয়েছিল, উচিত মতো যত্নের অভাবে তাদের দুধের সম্ভার ক্রমেই শূন্যের অঙ্কে পৌঁছচ্ছে। অথচ এখনো তারাই এই সংসারের অন্নদাত্রী। তবু তো সংসারের আসল খাওয়ার মুখটা। কথাটা মনে পড়তেই অটল হাতে তোলা ভাতের গ্রাসটা ভাতের থালার উপরেই রাখল। তিন পুরুষের পিঁড়িখানা বাতিল হয়েছে বটে, কিন্তু তিন পুরুষের এই ভাত খাওয়া পাথরখানা এখনো চলছে। ঠাকুরদা অর্জুন ঘোষ শেষ জীবনে একবার বারো দোলের মেলায় গিয়ে নিজের জন্যে গাপ্তা গোপ্তা অথচ প্লেন পালিশ এই কানা উঁচু পাথরখানা কিনে এনেছিল। বলেছিল, একজন বলতে ছিল পাথরে ভাত খেলে পেরমাই বাড়ে, তো নিয়ে এলাম একখান। চেরোজন্ম তো কাঁসা পেতলেই খেয়ে আসতেছি, দেখি যদি পাথরে খেয়ে আর কিছুদিন পেরমাই টানতে পারি। একটা বই তো ব্যাটা নাই, যেদিন খাটি তেদিনই ব্যবসার লাভ। আর বলেছিল, চাকদার এই ঘোষেদের সাত পুরুষ যাবত এক ব্যাটার বংশ, মেয়ে হয় গুচ্ছির, ছেলে এক বই দুই না, কে জানে কোন ভগবানের নির্দেশ। তো ওই একজনাকেই তো খেটে পিটে ব্যবসা রক্ষে করতে হবে, এই পাথরখানা হাতে ফেলে না ভাঙলে পুরুষানুক্রম চলবে। ঘরের মেয়ে ছেলেদের হাত সাবধানের দরকার, বংশধরেদের পেরমায়ু বেশি হওয়া জরুরি। অর্জুন ঘোষেদের বিশ্বাসের জগৎ এই রকমই ছিল। বালক অটল বলেছিল, তুমি মরে গেলে আমি ওই থালাটায় ভাত খাবো ঠাকুরদা। আহা, আমার পর তোর বাবা খাবে, তারপর তুই, আর তারপর তোর ছেলে, তারপর তার ছেলে। তা ওই এক ব্যাটার নির্দেশের বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে ভগবানের কাছে অনেক নালিশ ফরিদ মানত টানত করেছিল অটলের ঠাকুমা, পিসি, মা এবং পরে মানুদাও। কিন্তু কি এক রহস্য, অটল ঘোষ নিজেও বাপ অঘোর ঘোষের এক ব্যাটা এবং অটল ঘোষেরও। প্রাণটা হাহাকার করে উঠল অটলের। সংসারের আসল মুখটা নাই এখন, কিন্তু আমার পেটের রাক্ষসটা তো মরতেছে না। এই পাথরে কত সমারোহ করে পাঁচ বেন্নুন সাজিয়ে খেয়ে গেলেন আগের মানুষরা, আর এই লক্ষ্মী ছাড়া অটল ঘোষ পান্ত আর কাঁচা লঙ্কা সার, তবু খাওয়ার বেরাগ বেতরাগ তো আসতেছে না। কান যাচ্ছে, চোখ যাচ্ছে, শরীরের ক্ষমতা যাচ্ছে, অথচ রাবণের চিতুর অগ্নিটা যাচ্ছে না। তা সত্যি, সংসারে যত দুঃখ দুর্দশা বাড়ছে, অটলের পেটের জ্বালাটাও যেন ততই বাড়ছে। ভাত চাইতে মাথা কাটা যায়, তবু এদিক ওদিক তাকিয়ে অমলের বউটা ধারে কাছে আছে কিনা দেখে নিয়ে মানদার দিকে কেমন বোকাটে দৃষ্টিতে তাকিয়ে বলে, আর দুটো হবে নাকি? আর অমলের বউ মালতী ঘরের মধ্যে থেকে দাঁতে দাঁত পিষে বলে, পিচাস পিচাস, এখন এত পেটের জ্বালা, হায়া নাই লজ্জা নাই। আজও মালতী অটলের জলশুদ্ধ পান্তা ভাত মুখে তোলার সব সব আওয়াজ শুনতে পেয়ে মনে মনে বলছিল, ওই পাথর আর বংশের ধারার জন্য রেখে যাবে না তুমি বুড়ো, নিজেই খেয়ে খেয়ে ক্ষয় করে দে যাবে। চুলোই যাক, মালতী জীবনে সব নতুন হবে। তারপর আচ্ছন্নের মতো আর এক স্বপ্ন দেখতে থাকে মালতী। ঝকঝকে খাগড়াই কাঁসার নতুন থালায় এক শিশুর অন্নপ্রাশনের ভাত বাড়া হয়েছে, লোকজনের ভিড়ে ভিড়ার অন্ন। মালতী সাজানো গোজানো সেই ছেলেটাকে কোলে করে বসেছে। দীর্ঘকায় সুন্দর মানুষটা
অসুরের মতো খেটে বেড়াচ্ছে, আর মাঝে মধ্যে এসে হেসে দুটো কথা কয়ে যাচ্ছে। বলছে, উফ, সেই দুঃস্বপ্নে দিনগুলান মনে কর মালতি, আটু হলে তো হয়েই যাচ্ছিলুম, তোর ন্যায্য বেচারটা হলো তাই। ধর্মড়িয়ে উঠে পড়ল মালতি। হঠাৎ অটলের গলার এক আর্তস্বর শুনতে পেল মালতি। কে কে ওখানে? হ্যাঁ, প্রায় আর্তস্বরেই চেঁচিয়ে উঠেছিল অটল ঘোষ। যখন উঠোনের ধারে বাতাবি লেবু গাছটার কাছে একটা দীর্ঘ ছায়া দেখতে পেয়েছিল, কোটি কোটি যোজন দূর থেকে নেমে আসা অনন্ত কোটি মৃত আত্মার বিষণ্ণ করুণ দৃষ্টির আলোতেও চিনতে ভুল হয় না, তবু আচমকা ওই ছায়া মূর্তিকে দেখে নিরাপত্তার প্রশ্ন ভুলে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? ছায়ামূর্তি না প্রেতমূর্তি? হয়তো প্রেতই, নইলে দ্রুত সরে এসে অটলের ভাত খাওয়া শোকরি মুখটাই চেপে ধরল কি বলে। ঘরের মধ্যে ঢুকে পড়ে কপাটে হুড়কো লাগিয়ে দিয়ে চৌকিতে বসে পড়ে অটল হাঁপাতে হাঁপাতে বলল, এ কি সর্বনাশা বুদ্ধি করলি বাপ, বিপদটা বুঝলি না? ছায়ামূর্তি বিরক্ত গলায় ঝাঁঝিয়ে উঠল, ওহ, কত কাণ্ড করে কত কাঠখড় পুড়িয়ে একবার জম্মেশ্বর দেখা করতে আসলাম, তা আনন্দ নাই? সর্বনাশ টাকতে বসলে তুমি? ষাট ষাট, মানদা ছেলের পিঠে একটু হাত ঠেকিয়ে বলে উঠল, জম্মেশ্বর কেন বাপ, বেনুদুকিল তো বলতেছে মামলায় জিত হবে। মিথ্যে কথা, মানদার ছেলে মানদার অজানা অশ্রুত একটা কদর্য গালাগাল উচ্চারণ করে বলে উঠল, শালা বদমাস, টাকা খাওয়ার জম, ওপক্ষের ঘুষ খেয়ে মামলা ফাঁসাচ্ছে। কে কে ওখানে? শুনেই মালতী ঘর থেকে বেরিয়ে এসেছিল, কাঠের মতো দাঁড়িয়েছিল। অটল যখন ছেলেকে নিয়ে দাওয়া থেকে উঠে এসে ঘরের দরজায় হুড়কো লাগাচ্ছে, তখন ঢুকে এসেছিল তার শ্বশুর শাশুড়ির ঘরে, যে ঘরে আজ তিন শন সে পা ফেলেনি। তিন শন? তা তিন শনই তো, তদবধি তো মামলা চলছে। কিন্তু এই ঘরটার দোষ কি? দোষ কিছু না, আক্রোশ। ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর স্বামী স্ত্রী এক ঘরে শুতে ঢুকছে দেখে বিষ ওঠে মালতীর। অথচ প্রথম দিনেই তো মানদা কেঁদে কেটে বলেছিল, আমি তোর ঘরে থাকি বউ। মালতী অকারণ রুড়ো গলায় বলেছিল, না, কাঁচা বয়সের মেয়ে ছেলে, একা থাকাটা ভালো না বউ। বউ উদ্ধত উত্তর দিয়েছিল, কেন, আমার চরিত্রে বিশ্বাস নাই? দুগ্গা দুগ্গা, এ কি কথা, বলতে যে সমস্ত মেয়ে, হাওয়া বাতাস, দেবতা অপদেবতা কতদিকে কি, সাবধানটা হওয়া ভালো। ওসব হাওয়া বাতাস অপদেবতা ফেবতা আমার কিছু করতে পারবো না, জমেও শোবো না আমায়, তুমি তোমার জায়গায় যাও গিয়ে। তারপর আর কি করবে মানদা? অথচ মানদা যেই সকল দিকেই কাজকর্ম সেরে পাশের ঘরটায় ঢুকে কপাটটা চেপে দেয়, মালতীর ইচ্ছে করে নোড়া ছুঁড়ে ওই পলকা কাঠের কপাটখানা ভেঙে দু হাট করে দিয়ে চেঁচিয়ে বলে, তোমরা কি, তোমরা কি, হায়া নাই, লজ্জা নাই, মানুষের রক্ত গায়ে নাই? তা মালতীর শ্বশুরের বোধ করি সত্যিই নেই ওসব। তা নইলে মানদা যখন ফিরে এসে বলল, বউ তো ওর কাছে থাকতে দিল না, তখন অটলের মধ্যে অত দুঃখেও একটা আহ্লাদের ভাব খেলে গিয়েছিল কি করে, বলেছিল, না দিলে আর তোর কি দোষ, তোর কর্তব্য তুই করেছিস, নে চেরকালের জায়গায় শুয়ে পড়। তাই শুয়ে পড়েছিল, তাই শুচ্ছে যাব। এই তিন বছর কাল মালতী তার নিজের ঘরে একাই থাকে,
মামলার বিবরণ নিজে থেকে জিজ্ঞেস করে না। শুধু শ্বশুর শাশুড়িতে মিলে এক এক দিনের এক এক বিবরণ বলা বলি করে, কান খাড়া করে শুনে নেয়। দুবার সাক্ষী দিতেও যেতে হয়েছে ওই শ্বশুরেরই সঙ্গে, তবু যেন কেমন ছাড়া ছাড়া ভাব। মালতীর মনে হয় বুঝি তেমন চেষ্টা করা হচ্ছে না। মনে মনে বলে, হবার গরজ কি, নিজেদের জীবনটি তো ঠিকই আছে। ওই ঠিকটাই বোধ করি মালতীর আক্রোশের মূল, তাই এ ঘরে ঢোকে না। প্রথম প্রথম মানদা কোনোদিন বলেছে, এ ঘরটায় কি গোলা নেতা পড়ে নাই বউ? বউ বলেছে, না, বলেছে রূঢ় কঠোর ভঙ্গিতে। মানদা আর কিছু বলেনি, নিজেই সেরে নিয়েছে। আর সুযোগ পেলেই তার ঠিক জীবনের মূল কেন্দ্রে গিয়ে চুপি চুপি বলেছে, একদিনের তরে সুখের সুখী দুঃখের দুঃখী হলো নাই, শুধু ওনারই বুক ফাটতেছে আমার ফাটতেছে না। তুই কদিন পেয়েছিস, কদিন দেখেছিস, হ্যাঁ, আর মায়ের যে 32 নাড়ি ছেঁড়া ধন, সেই 32 নাড়ি ছেঁড়া ধন মানুদার আজ 3-3 বছর মিথ্যে খুনের দায়ে হাজতে পড়ে পড়ছে। কিন্তু কেন পড়ছে? নিরীহ অটল ঘোষের নতুন বিয়ে হওয়া হালকা ফুর্তিবার ছেলেটা কারো সাথে পাঁচে নেই, হঠাৎ তার ঘাড়ে খুনের দায় এলো কেন? কে চাপাল? কে আর চাপালো? তারা যাদের একটা হত্যাকারীর দরকারটা জরুরি ছিল, তাই এরকম দরকার তো থাকে। হঠাৎ একটা কিছু করে বসার অপরাধে কোনো দাদাকে তো আর ফাঁসিতে ঝোলানো যায় না। একটা হত্যাকারী সমাজ বিরোধীকে সংগ্রহ করে ফেলতে হয়, পারলেই সমস্যার সমাধান হয়ে যায়। তা ব্যাপারটা কিছু নতুন নয়, বছরের পর বছর কেউ কারো ঘানি ঘোরানোর প্রক্সি দিচ্ছে, অথবা মাঝে মধ্যে ফাঁসির মঞ্চে ওঠার প্রক্সি দিচ্ছে। এ তো চিরকেলে ব্যবস্থা। অটলের বোকা ছেলেটা যদি স্টেপ কৌতূহলের বসে একটি সংঘর্ষের ধারে কাছে উঁকি দিতে যায়, তাহলে সেই সুবর্ণ সুযোগটা ছাড়বে কেন তারা, যারা একটা প্রক্সিদার খুঁজছে? একটা কাউকে ঝুলিয়ে ফেলতে পারলেই যে জেরটা মিটে যায়, এ আর কে না জানে। একটার জন্যে তো দুটোকে ঝোলানো যায় না, পরে প্রকৃত অপরাধীকে পেলেও। একের বদলা 10, এ স্লোগান তো আর ধর্মক্ষেত্রে পুণ্যক্ষেত্রে ন্যায় বিচারের দরবারে উঠতে পারে না। উদ্যোক্তারা অবশ্য ভেবেছিল ব্যাপারটা অতি সহজেই মিটে যাবে। অটল গোয়ালা যে এভাবে দাঁতে মাটি কামড়ে লেগে যাবে তা ভাবেনি। তাছাড়া খুনের কেসকে গড়িয়ে দেওয়াই তো ধর্মক্ষেত্রের নীতি, গড়াতে গড়াতে ক্রমশই গতিবেগ কমে যায়, এটা নিশ্চিত নিয়ম। অতএব লড়ুয়োদেরও মনোবল কমে যায়। সেই গড়ানোর সীমান্তে এসে প্রতিপক্ষের উকিলকে হাত করে ফেলে ব্যবস্থাটা পাকার মুখে এগিয়ে নিয়ে ফেলেছেন দাদা এবং তার সম্প্রদায়, শুধু রায় বেরোনোর দিনের অপেক্ষা। অটল ঘোষকে এই অবস্থায় এসে পৌঁছানোর খবরটা আঁচ পায়নি? পেয়েছে, কিন্তু ব্যক্ত করেনি কারো কাছে। অটল এখনো মা সিংহ বাহিনীর প্রতি বিশ্বাস রাখছে। কে বলতে পারে অলৌকিক একটা কিছু ঘটে গিয়ে বেকসুর খালাস পেয়ে আসবে কিনা ছেলেটা? কিন্তু অটলের ছেলে অমল তা মনে করে না। একদার বোকা ছেলেটার এই 3 বছরে বুদ্ধিতে অনেক শান পড়েছে, সে বুঝে নিয়েছে কুমিরের কামড়ের ছাড়ান নেই। তাই সে এই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে জন্মের শোধ একবার তার ফেলে যাওয়া জগৎটাকে দেখতে এসে দাঁড়িয়েছে তার ভিটের উঠোনে। অমল, খোকা, এই ভিটের এক ছেলের বংশধারার শেষ প্রদীপটি মানদার 32 নাড়ি ছেঁড়া ধন। কিন্তু দাঁড়ানো মাত্র ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে কেন মা বাপ? কার বিপদের ভয়ে? যার উপর জম থাবা বসিয়ে রেখেছে তার? ছেলের বিরক্তিতে অটল থতমত খেয়ে বলল, কাজটা ভালো করো নাই বাপ,
সেইটাই বলছি। তাই এটা সম্ভব হলো কিভাবে? সে অনেক কথা, শেষ রাত্রির মধ্যেই ফিরে যেতে হবে, এই গ্যারান্টি দিয়ে তবে। সহসা ঘরের দেয়ালের ধারে দপ করে জ্বলে উঠল একটা আগুনের ঝলক, যেন অনেকক্ষণ ধোঁয়ানো কাঠ হঠাৎ বাতাস পেয়ে জ্বলে উঠল। সেই আগুন চাপা আক্রোশের গলায় বলে উঠল, জেলখানা থেকে একবার পেলিয়ে এসে আবার তার মধ্যে সেদুতে যাবা তুমি? পালিয়ে আসিনি, অনুমতি নিয়ে এসে তবে। সেই একই কথা, সেই গোয়ারাদের মধ্যে থেকে বাইরে তো এসেছো, এত বড় পৃথিবীতে পেলিয়ে যাবার জন্য একটু ঠাঁই জুটবে নি? মালতী একটু দেহাতি গ্রামের মেয়ে, তার কথার সুরে টান বেশি, ঝাঁজ বেশি। অমল তাকিয়ে দেখল সেই ঝাঁজটার দিকে, যদিও এখন আর তাকে অমল বলে চেনার উপায় নেই, মনে হচ্ছে তার প্রেতাত্মা। তবু অমল ছাড়া আর কি বলা যাবে, তাই বলতে হচ্ছে। অমল বলে উঠল, তা হয় না, কথা দিয়েছি। কারে কথা দিয়েছ? যারে দিলে এমন ঘটনা ঘটতে পারে তারই দিয়েছি। ওই ছোট লোক রাক্ষসদের কাছে কথা দেওয়াটাই বড় হলো তোমার, আর আর কিছু নাই? রাতের মধ্যে অনেক দূরে কোথাও পালিয়ে যাও, পারবে নি চোট পায়ে হাঁটতে? বনে জঙ্গলে গিয়ে নুকিয়ে থাকুকে। মা একটি কঠোর দৃষ্টি হেনে বলল, ও আর শুশুড়িয়ে গিয়ে আবার ওদের হাতে ধরা দিলেই প্রাণটা বাঁচবে, কেমন? অমলের মধ্যেই এখন একটা দুরন্ত ইচ্ছে, ওই অভিমানিনী নাগিনী কন্যাকে সাপটে ধরে তুলে নিয়ে যায় এখান থেকে, পিষে গুঁড়ো করে ফেলে এতদিনের বুভুক্ষার জ্বালা মেটায়। কিন্তু এটা সভা সমাজ, তাই অমলকে বলতে হয়, ও তুমি বোঝবা না। বোঝালে বুঝি? এ তক্কাতক্কি বৃথা। অটল বলে উঠল, ছেলেটা ঘরে এলো, কিছু খেতে দাও খোকার মা, বলেই সাবধান হল অটল। আস্তে বলল, খাওয়া দাওয়া তো মিটে গেছে, হাঁড়িতে ভাত আর আছে নাকি? মানদার মুখটা একটু শুকিয়ে গেল, যা আছে তা কি ছেলের সামনে ধরে দেবার মতো? নিজের জন্যে যে যত সামান্য রাখা আছে তাই। মালতী সন্ধেবেলা ঘুম ধরে, তাই তাকে সন্ধের মুখে খাইয়ে দেয়, সে কোনোদিন খায় কোনোদিন ফেলে দেয়। অটলের খাওয়ার পর আর কি বা থাকে? তবু মানদা তাড়াতাড়ি বলল, আছে বই কি, নিয়ে আসছি। নেবুর আচার দিয়ে খাবি খোকা, আর কচি শশা কেটে দি। খোকা বলল, না ভাত ফাতে কাজ নাই, নাড়ু নাই, বলল মাত্র, কিন্তু উত্তরের অপেক্ষায় কি মায়ের মুখের দিকে তাকালো? দুটো অগ্নিবর্ষী চোখের দিকে তাকিয়ে আটকে গেল না? মানদা অবশ্যই উত্তর দিল, মনে মনে বলল, নাড়ু বলে যে একটা জিনিস ছিল জগতে সেটা তো ভুলে গেছি বাপ, নারকেল গাছগুলো তো সব জমা ধরানো। মুখে বলল, তুমি ঘরে নাই, কাজ জন্য আর নাড়ু করি বাপ। খোকা সে কথায় কান দিল না, বলল, আসার পথে গোয়ালবাড়ির মধ্যে থেকে মোরগের ডাক শুনলাম মনে হলো, কি ব্যাপার? শুনে অটলের বুকটা জুড়িয়ে গেল, এই সূত্রে তবে নিজের এতদিনের প্রাণন্তকর সংগ্রামের ইতিহাসটার কিছুটাও শোনাতে পারবে ছেলেকে। নড়ে চড়ে বসে বলল, গরু মোস্ত একে একে সবই গেল, দুটো মাত্র পড়েছিল, তো সাত্যকিবাবু ধরল বাথানটা ওনারে বেঁচে দিতে। অমল ভুরু কোঁচকাল, সব গরু মোষ গেল কি সে মড়ক ধরেছিল? অটল একটু দার্শনিক হাসল, ধা ধরেছিল, মড়ক ধরেছিল তোমার বাপের ট্যাঁকে, সাত্যকিবাবু কিনে পোল্টি বানালো, মা ভগবতীর থানে মুরগি। কিন্তু অমল কি এ উত্তরের মধ্যে ঢুকতে পারল? অমল কি আদৌ এ সংসারের সুখ দুঃখের মধ্যে আর ঢুকতে পারবে?
অমল হঠাৎ অন্য কথায় চলে গেল। বলল, কেশবের বিয়ে হয়ে গেছে। কেশব? কোন কেশব? কেশব আবার কটা আছে? পালেদের কেশবের কথা বলছি। অমলের স্বরে অসহিষ্ণুতা, ভঙ্গিতে অস্থিরতা। অটল বলল, আহ, তো সে তো সেই ত্যাগনি, বরযাত্রীদের নেমন্তন্ন ছিল তোমার না সেই দিন? আর তো একটা ছেলেও হয়ে গেছে। হুম। অমল আবার সহসা বলে উঠল, তা তুমি তো আর হাজতে পচো নাই, তোমার চেহারা অমন হলো কেন? আমার চেহারা? অটল একটু ক্ষুব্ধ হাসি হাসল, বাজ পড়া তাল গাছ দেখিস নাই? বাজ পড়া তাল গাছ? তা হয়তো দেখে থাকবে অমল ঘোষ, তাদের ঘাটের ধারেই তো আছে একটা। কিন্তু তিন বছর যাবত ফাঁসির দড়িতে ঝুলে থাকা লোকটার কি এই সূক্ষ্ম ব্যঞ্জনাধর্মী উত্তর মাথায় ঢুকবে? ঢোকা সম্ভব? তবে এই বাবদ একটা কথা বলে উঠল সে। বলল, হারামজাদা শুয়োর বিনোদ উকিল বুঝি নিংড়ে নিংড়ে টাকা নিয়েছে, শালাকে হাতে পেলে খুন করে ছাড়তাম। টাকার কথাটা ছেলের মাথায় একটু ঢুকেছে দেখে কিছু শান্তি পেল অটল। কিন্তু এ কি মুখ হয়েছে তার ছেলের, এত কদুর্য ভাষা অমলের মুখে! তাছাড়া শেষ কথাটাই শিউরে উঠল। বলল, এসব ভয়ঙ্করী কথা কোয়ো না বাপ। শালা, একবার বই তো দুবার ফাঁসি হবে না। দাঁড়িয়ে উঠে পায়চারি করতে শুরু করল। দরজার কাছে কাঠের পুতুলের মতো এক নারী, যার দু চোখে আগুন। অথচ অমলকে এখন এইসব আবোল তাবোল কথায় তার কোহিনুর হীরের দামের মতো দামি সময়টুকু খরচা করতে হচ্ছে। আশ্চর্য, এরা বুঝছে না কেন? বুড়ো হয়ে কি মানুষ এত বোকা হয়ে যায়? তা হয়তো যায়, অন্তত মানদার মতো মানুষ। তাই মানদা বলে ওঠে, বলে কয়ে এসেছিস যখন, দেখো না এত অস্থির হচ্ছিস কেন বাপ? বস না একটু ধীর হয়ে আমার কোলের গোড়ায়, গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দি। প্রথমটায় মানদা খুব সংকুচিত হয়ে ছেলের গায়ে হাত ঠেকিয়েছিল। ছেলেকে হঠাৎ মনে হয়েছিল একটা অপরিচিত বিভীষিকার মূর্তি। তাছাড়া আজন্মের সংস্কার, ছেলে জেলখানার আসামি, না জানি কি নোংরা জামা কাপড়, ক্রমে মনকে ছেড়ে দিচ্ছে। ছেলেটার হাতে যে একটু খাবার জিনিস ধরে দিতে পারল না, তাতেই হাহাকার করা প্রাণটা তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা খুঁজতে চাইছে। ভাবছে, ঠাকুর ঘরের কোনোখানে কিছু নাই গো আমার, কোথায় কি পাই এই রাতে? বোকা, নিরেট বোকা। মানদার ভয়ানক ক্ষুধার্ত ছেলেকে ধরে দেবার মতো এক উত্তম খাদ্যবস্তু যে তার ঘরেই মজুদ রয়েছে তা খেয়াল করছে না। অথবা হয়তো বোকা নয়, খেয়াল করছে না নয়, খেয়াল না করার ভান করছে, কে জানে কোনটা ঠিক। তবে ছেলের গায়ে স্নেহের হাতটি রেখে বলছে, বসো না বাবা, আমার কাজটা একটু ধীর হয়ে। দুটো আগুনের গোলা যে এখন স্থির হয়ে আছে এই সীমাহীন ধৃষ্টতার দিকে তা লক্ষ্য করছে না, কিন্তু আর একজন তো লক্ষ্য করছে, যার নিজের মধ্যেও ধকধকিয়ে জ্বলছে লেলিহান আগুন। অতএব বসল না সে, অস্থির ভঙ্গিতে বলল, না বসবো না, একটু শুয়ে পড়ি গে, বিশ্রামের দরকার। সে তো নির্জস দরকার। অটল ঘোষ সহসা কেমন একটা ভারী ভারী নিরেট গলায় বলে উঠল, অতটি রাস্তা হেঁটে এছ, আবার অতটি রাস্তা হেঁটে রাত থাকতে ফেরা, বিনি কারণে এতটা তসদি, এতটা ঝুঁকি, তো শুয়ে পড়, এখানে টান টান হয়ে শুয়ে পড়। বলে অটল ঘোষ নিজের চৌকিতে পাতা বিছানাটা হাত ঘষে টান টান করে দিয়ে আবার বলে উঠল, শুয়ে শুয়েই এতদিনের বৃত্তান্ত বিবরণগুলো শোনা একটু। বিবরণ শুনিয়ে আমার কি ঘোড়ার ডিম হবে, শরীর টানছে, আপন ঘরে একটু লম্বা হয়ে শুয়ে পড়ি গে। বলে
মানদার সেই একদার লাজুক লাজুক ছেলেটা পরম নির্লজ্জের মতো সেই অগ্নিবর্ষী চোখ দুটোর দিকে তাকিয়ে স্পষ্টই আমন্ত্রণ জানিয়ে দরজার দিকে পা বাড়াল। কিন্তু অটল ঘোষ সেই বা নির্লজ্জতায় কি কম গেল, সেই বা কি বলে ছেলের এই অস্থিরতা দেখেও ছেলের গায়ের কাছে এসে পড়ে, প্রায় আটকানোর ভঙ্গিতেই বলে উঠল, এ সংসারের সকল ঘর দড়ি তো তোমার বাপ, বেশি আরাম নাগলে চোখের আবল্লি ছাড়বে না, এখানে বরং আমি ডেকে তুলতে পারব, টাইমের একটুকু হেরফের হলেই তো সমূহ বেপদ মানিক। অটলের কণ্ঠে স্নেহ ঝরে পড়ে, কিন্তু স্নেহ জিনিসটা কি সবসময় বরদাস্ত হয়? আমার যখন স্নেহের প্রয়োজন হবে তোমার কাছে এসে দাঁড়াব, দিও তোমার যা সম্বল আছে, কিন্তু তোমার স্নেহের ঝুলি নিয়ে আগ বাড়িয়ে ঢালতে এসো না আমায়, এই সব কথা। তা যদি আসো তোমার ওই স্নেহ সুধাই আমার বিষ লাগবে। মাংসাশী প্রাণী কি দুধে তুষ্ট হয়? অতএব অটলের কণ্ঠ থেকে ঝরে পড়া ওই স্নেহধারা এখন বিষ লাগলো অটলের ছেলে, দীর্ঘদিনের অনুপস্থিত পুত্র, জীবন আর মৃত্যুর মধ্যবর্তী চৌকাঠে দাঁড়িয়ে আছে, তবু তার মুখভঙ্গিতে সেই বিশেষ স্বাদেরই প্রতিক্রিয়া দেখা দিল। অটলের সঙ্গে মিলানো নাম অমল, চাকদার এই ঘোষেদের ঘরে এমন শৌখিন নামটি আর দ্বিতীয় নেই। সেই অমলের সমস্ত ভঙ্গিতে কি বিকৃত মালিন্য, কাকে বলছে না ভেবেই বলে উঠল, দুঃশালা নিকুচি করেছে, কত কারখানা করে এই আশা, তো উটনে পা দেওয়া স্তক বেপদ বেপদ, ফাঁসির ব্যবস্থা তো হয়ে গেছে, আর কতটা কি বেপদ হবে। কি বলতেছ? হঠাৎ একটা চেরা ফাটা গলা চাপা চিৎকার করে উঠল, ওরে মা রে, একটা গলা না দুটো? আশ্চর্য, দুটো দুবয়সের মেয়ে মানুষ একসঙ্গে একই ভাষায় একই ভঙ্গিতে শিউরে চেঁচিয়ে উঠল। কিন্তু অটল বিহারী অটল, ব্যবস্থা হয়ে গেছে বলছো কেন বাপ, রায় তো বের হয় নাই, না হোক যা বেরোবে আমার জানা হয়ে আছে, বিপদ হয় আমি বুঝব। নির্লজ্জ বেহায় ছেলেটা আবার তার আপন ঘরের দিকে পা বাড়াল, কিন্তু অটল ঘোষ যে লজ্জাহীনতায় তাকেও হারালো, হারালো নিজের বিকৃত বিধ্বস্ত হয়ে যাওয়া ছেলেটাকেও। ছেলের পথ আগলে একটা কঠিন ধাতব গলায় বলে উঠল, ওই ঘরের মধ্যে তো এখন তোমায় ঢুকতে দেওয়া চলে না খোকা। অটল ঘোষের কণ্ঠ শুধু ধাতব কঠিনই নয়, বোদা বিশ্বাস। খোকা ছিটকে উঠল, তার মানে ঘরে ঢুকতে দেবে না? তুমিও কি আমারে খুনি ভাবো নাকি? আমি তোমারে? অটলের গলার স্বর একটু বদলালো, বলল, আমি তোমারে খুনি ভাবলে তোমারে খালাসের চেষ্টায় পথের ভিখিরি হয়ে যেতুম নি বাপ, কিন্তু কথা হচ্ছে ঠারে ঠোরের কথা যখন বুঝছ না তখন পষ্টাপষ্টি বলতে হয়, রক্ত মানুষের শরীর, কাঁচা বয়সের ধর্ম, আর এতদিনের খিদে তেষ্টা, ঘরে ঢুকলে কি নিজেকে রুখতে পারবা? একটা অঘটন হয়ে যেতে কতক্ষণ, তালে তখন? অমল নামে দুরন্ত ক্ষুধার্ত মানুষটাও সহসা যেন হোঁচট খেল, একবার বোকার মতো তাকাল, তারপরই হিংস্রভাবে বলে উঠল, ঠিক আছে আমি তালে চললাম। কিন্তু চিরদিনের সভ্যশালীন এই ঘোষবাড়িটাই কি আজ নির্লজ্জ বেহায়ামির প্রতিযোগিতার আসর বসেছে? তাই অন্ধকার ঘর থেকে সেই বেদডগা সাপটা বেরিয়ে এসে চেপে ধরে ফেলল চলে যেতে উদ্যত মানুষটার একটা হাত, ধরে বলে উঠল, না যাবা না, শুধু তোমার বাপেরে, অঘটন কেন, শুভ ঘটনা নয় কেন, ওনার ঠাকুরদার পাতরে ভাত খেতে
একটা বংশধরের দরকার নাই, আসব না সে? হাতটা চেপে রইল শক্ত করে। অন্ধকারটুকুই যা একমাত্র আবরণ। বংশধর! মাটিতে বসে পড়ল অটল, রুদ্ধ গলায় বলল, এলে তারে আমি বংশধর বলে পরিচয় দিতে পারব? তিন সনের জেল হাজতের আসামি, হঠাৎ একদিন একটুক্ষণ পালিয়েছিল, এ কথা পাঁচজনায় মানব? পাঁচজনায় না মানল, তোমরা তো মানবা, ভগবান তো মানবে। অন্ধকারে মালতীর চেহারাটা বোঝা যাচ্ছে না, শুধু সাপিনীর হিস হিস ফোঁস ফোঁসটা শোনা যাচ্ছে, হিংস্র, রুক্ষ, তীব্র, আবার বুঝি শ্যাঁতশ্যাঁতেও। চাপা চেঁচানোর গলায় বলছে, ধম্ম তো মানব, পিতৃপুরুষ জানা তো মানব, আর আমি তো জানব। শেষটায় গলা বুঝে গেল, কিন্তু অটল নামের মানুষটা? সে যে তবুও অটল, অনমনীয়। তার কণ্ঠস্বর যে আবার ধাতব। সে যেত যাই হোক, সমাজ মানব না, গায়ে ধুলো দিব, মুখে চুনকালি দিব, মাথাটা হ্যাট করে দে ছাড়ব। বাপ খোকা, তুমি বুঝো। ছাড়, ছেড়ে দে। ক্ষিপ্ত হিংস্র ভঙ্গিতে হাতটায় ঝটকান দিল জেল পালানো আসামিটা। কিন্তু ওই তিন বছর জেলখানার ভাত খাওয়ার জীর্ণ শীর্ণ লোকটা কি পেরে ওঠে একটা সদ্য যুবতী পাথুরে গতর গ্রাম্য মেয়ের মরণ কামড় শক্তির সঙ্গে? মরণ কামড়ই, সে তো জানছে এই ছেড়ে দেওয়া মানেই সেই মুহূর্তে চিরতরে হারিয়ে ফেলা। এ জীবনে আর ওই হাতখানা তার হাতের নাগালের মধ্যে আসবে না, তাই তার পুরু ভারী থাবাখানার মধ্যে খটখটে সরু কবজিটা জব্দ হয়েই রয়েছে। যদিও ছাড়িয়ে নেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে অমল, কিন্তু সেই চেষ্টার মধ্যে কি আপ্রাণের ভাব আছে? ভাব আছে কিনা কে জানে, তবে ভঙ্গিটা রয়েছে। অসভ্যতা ছাড় বলছি, ছেড়ে দে হাত। না, নাগিনী ফনা তোলে, চিড়ে যাওয়া গলায় বলে ওঠে, কেন ছেড়ে দেব? এই জীবনে আর তোমারে পাবো আমি? তোমার মা বাপ সমাজ নিয়ে ধুয়ে জল খাক, স্বার্থপর নিষ্ঠুর, নিজেদের মুখ হ্যাটটাই দেখতেছে, আর নক্ষিচারি মালতীর প্রাণটা? না না, ভগবান তোমারে পেটিয়ে দিয়েছে, ছাড়ব না। হাঁপাতে থাকে, কিন্তু মুঠো শিথিল করে না। মানদা এতক্ষণ চুপ করেছিল, এখন তীব্র ধিক্কারে বলে ওঠে, হায়া নজ্জার মাথা একেবারে খেয়েছিস বউ, ধিক ধিক। কিন্তু এ ধিক্কারে কি লজ্জা পেল মালতী নামের মেয়েটা? পেল না, পেলে কি আর বলে উঠতে পারত, হ্যাঁ খেয়েছি, নিজের হলে বুঝতে, সেদিকেই তো ষোলো আনা বজায়। বলেই উন্মাদ হয়ে যাওয়া মুখ্য গ্রাম্য মেয়েটা আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বসে। আর সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে যায় কিনা তার শ্বশুর শাশুড়ির সামনে। ফনা ধরা নাগিনী হঠাৎ ডুকরে কেঁদে ওঠে, ওরে মা রে, আমি কি করব রে, বলতে চেয়ে ফাঁসির ব্যবস্থা হয়ে গেছে। আর কথাটা শেষ না হতেই ধৃত আসামিকে এক ঝটকায় ঘরের মধ্যে টেনে নিয়ে ফেলে। শুধু তাই, দুজোড়া হতভম্ব চোখের সামনে দরজার কপার জোড়া ধমাস করে বন্ধ করে দেয়। হুড়কো লাগানোর শব্দটা জোরালো, তার সঙ্গে ভিজে ভিজে গলায় আর্তনাদটাও জোরালো। তবে এ জীবনে তবে সে নিধি আমি কোথায় পাব? তোমার ঠাকুরদার বংশের বংশধর? একেও যদি হারবি হ্যাঁ না বলবে তো কাকে বলবে? নমস্কার,
পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।